বিনামূল্যের ক্যান্সারের ওষুধ সহ চিকিৎসার প্রচুর সরঞ্জাম পাচার রুখে দিল সীমান্ত রক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। জানা গিয়েছে কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ এর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখে তারা এবং সেই মালপত্রগুলি রেখে পালিয়ে যায়। বিএসএফ গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করলে তার ভিতর থেকে উদ্ধার হয় ক্যান্সারের দামি দামি ওষুধ, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লাড টেস্টের ব্যবহৃত রাবার এবং রূপোর 1 কিলো গয়না। অন্যদিকে বিএসএফ এর 112 নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় কালাঞ্চি চেকপোস্ট থেকে 47টি গলদা মাছের মিনের প্যাকেট উদ্ধার করল বিএসএফ, যার বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা। বিএসএফ এর প্রাথমিক অনুমান এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া সামগ্রীগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পাচারকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ। কয়েকদিন আগে বিদেশি প্রজাতির বেশ কয়েকটি খাঁচাবন্দী কুকুর এবং বিড়াল উদ্ধার হয়েছিল। প্রাণীগুলি পাচারের জন্য সীমান্তে এনেছিল পাচারকারীরা। এখন প্রশ্ন উঠছে, সীমান্তে এত কড়া নজরদারি সত্ত্বেও বারবার কিভাবে এই পাচারের চেষ্টা হচ্ছে? উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগরণ।